আপনার মোবাইলে পার্সোনাল ফেসবুক আইডি, ইমো অ্যাকাউন্ট, জিমেল অ্যাকাউন্ট সব কিছুই কিন্তু লগ ইন আছে। আপনি যদি মোবাইলের এই গোপন সেটিংসটি অফ না করেন তাহলে যে কোনো সময় আপনার মোবাইলের সব অ্যাকাউন্ট হ্যাক হয়ে যেতে পারে। কোনো পণ্ডিতের কাছে যদি আপনার মোবাইলটি পড়ে, সে যদি সব কিছু মোবাইল সম্পর্কে জানে তাহলে ফেসবুক আইডির পাসওয়ার্ড সহ সব কিছু সে জেনেও নিতে পারে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং অ্যান্ড্রয়েড মোবাইলের গোপন সেটিংসটি এখনই অফ করে মোবাইল ব্যবহার করুন। আপনার মোবাইলের সব অ্যাকাউন্ট নিরাপদে থাকবে। আপনি প্রিয় মানুষকে বিশ্বাস করে মোবাইল দিয়েছেন, কিন্তু সে এভাবে আপনার মোবাইলে লগ ইন থাকা ফেসবুক আইডি, নাম্বার, পাসওয়ার্ড সব কিছু দেখে তার মোবাইলে লগ ইন করে ব্যবহার করছে, এমনটা কিন্তু হতেই পারে। আর আপনার মোবাইলে যে জিমেল অ্যাকাউন্ট লগ ইন আছে সেই জিমেল অ্যাকাউন্টের পাসওয়ার্ড সহ সব কিছু সে দেখে নিচ্ছে। তাই আপনাকে সতর্ক হতে হবে এবং মোবাইল ব্যবহার করার সময় অবশ্যই এই সেটিংসটি সঠিকভাবে অ্যাপ্লাই করতে হবে। মোবাইলের সেটিংসে চলে আসার পর গুগল সেটিংসটি খুঁজে বাহির করবেন এবং গুগল সেটিংসে ক্লিক করবেন। সব মোবাইলে গুগল সেটিংসটি দেওয়া আছে, হয়তো একটু উপরে অথবা নিচে। গুগল সেটিংসে চলে আসার পর স্বাভাবিকভাবে এখানে অনেক সেটিংস চলে আসবে। আপনি নিচের দিকে যদি চলে আসেন তাহলে এখানে পাসওয়ার্ড ম্যানেজার সেটিংসটি দেখতে পাবেন এবং নিচে কন্টিনিউ লেখা। আপনি এই কন্টিনিউয়ে অথবা পাসওয়ার্ড ম্যানেজারের এই জায়গায় টাচ করবেন, ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে গুগল পাসওয়ার্ড ম্যানেজার সেটিংসটি চলে আসবে। আপনি এই গুগল পাসওয়ার্ড ম্যানেজারে ক্লিক করবেন। এভাবেই কিন্তু আপনার মোবাইলে লগ ইন থাকা ফেসবুক অ্যাকাউন্ট, সেই সঙ্গে জিমেল অ্যাকাউন্টের পাসওয়ার্ড সহ সব কিছু দেখে নেওয়া সম্ভব। এই যে দেখুন, এই মোবাইলে দুইটি ফেসবুক আইডি লগ ইন আছে এবং দুইটি জিমেল অ্যাকাউন্ট লগ ইন আছে। আমি যদি ফেসবুকে ক্লিক করি তাহলে এখানে দুইটি ফেসবুক আইডি দেখতে পাবো। আমি এখান থেকে ডিলিট করে দিচ্ছি, আপনি এভাবে ডিলিট করে দিবেন, তাহলে এখান থেকে কেউ ফেসবুক আইডির পাসওয়ার্ড এবং নাম্বার দেখতে পারবে না। আমি ডিলিট করে দিলাম। এভাবে গুগলের মানে জিমেলের পাসওয়ার্ডও ডিলিট করে দিবেন। উপরের দিকে আপনি সেটিংসের একটি আইকন দেখতে পাবেন, এই সেটিংসের আইকনে ক্লিক করে অফার টু সেভ পাসওয়ার্ড সেটিংসটি অফ করে দিবেন। দেন ও টু সাইন ইন সেটিংসটি অফ করে দিবেন। এই সেটিংসটি যদি অফ করে রাখেন তাহলে কোনো লিঙ্কে যদি প্রবেশ করেন আর কোনো পরিচিত অপরিচিত সাইডে প্রবেশ করার পর সেই সাইডে যদি অ্যাকাউন্টের প্রয়োজন হয় তাহলে আপনার মোবাইল থেকে ফেসবুক, গুগল এই অ্যাকাউন্টগুলো অটোমেটিক লগ ইন হবে না, আপনার আইডিগুলো 100% নিরাপদে থাকবে। আশা করি এই সেটিংসগুলো অবশ্যই আপনি মোবাইল থেকে চেঞ্জ করবেন। দেন ক্রোম ব্রাউজার অ্যাপটি ওপেন করবেন, উপরের দিকে ট্রিডট দেখতে পাবেন, এই ট্রিডটে ক্লিক করে নিচের দিক থেকে ক্রোম ব্রাউজারের সেটিংসে ক্লিক করবেন। ক্রোম ব্রাউজারের সেটিংসে চলে আসার পর স্ক্রল করে নিচের দিকে চলে আসলে প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি সেটিংসটি পেয়ে যাবেন, এই সেটিংসে ক্লিক করবেন। অলওয়েজ ইউজ সিকিউর কানেকশন, ক্রোমের এই সেটিংসটি অন করে দিবেন। উপরের দিকে একটি আপনি সেটিংস দেখতে পাবেন, আমি দেখিয়ে দিচ্ছি। এই যে দেখুন, সেন্ড এ ডো নট ট্র্যাক রিকোয়েস্ট, এই সেটিংসটিও অন করে দিবেন, তাহলে আপনাকে কেউ অনলাইনে ট্র্যাক করতে পারবে না। আর সিকিউর কানেকশন অন করে দিলে ক্ষতিকর কোনো মানে খারাপ কোনো সাইট যদি আসে তাহলে সেই সাইটটি অটোমেটিক ব্লক হয়ে যাবে। আশা করি আজকের পর থেকে আপনার মোবাইলে লগ ইন থাকা সব অ্যাকাউন্ট নিরাপদে থাকবে।